দেখছেন এ সময়ের বাণিজ্য। পৌষের শুরুতে রাজধানীতে পড়তে শুরু করেছে শীত, তবে এখনও তেমন জমে ওঠেনি শাল, কম্বল ও সোয়েটার ও জ্যাকেটের বিক্রি। বিক্রেতাদের প্রত্যাশা, অল্প কয়েকদিনের মধ্যে খুচরা বিক্রি বাড়ার সাথে সাথে বাড়বে পাইকারি বিক্রিও। গতবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোনো অভিযোগ নেই ক্রেতাদের। বঙ্গবাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত পড়েছে আগেই, পৌষের আগমনে শীত নেমেছে রাজধানীতেও। তাই শীত বস্ত্র কিনতে অনেকেই ঘুরছেন দোকানে দোকানে। দোকানিরাও মেলে ধরছেন কিংস্টার, সোলারুন, ডলফিন, গোল্ডেন বেয়ার, নানা ব্র্যান্ডের সব কম্বল। যে কোনো ব্র্যান্ডের সিঙ্গেল সাইজের একটি কম্বল বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়, মাঝারি সাইজ 2000 থেকে 3000, আর ফ্যামিলি সাইজের কম্বলের দাম পড়ছে 2500 থেকে 8000 টাকা। বিক্রেতারা জানালেন, বর্তমানে বেশিরভাগ ক্রেতাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা। ঠাকুরগাঁও, ঈশ্বরদীর, কুড়িগ্রাম বাড়ি আসছে, ঢাকার ভিতরে তুলনামূলক কোনো খুব কম। ফুলের মালটাই আমাদের লাস্টিং করে ভালো, আর কাস্টমার কোরিয়ান মালটা বেশি চাই। কম্বল টম্বল যা আছে, চাইনিজ কাপড়গুলো খুব অনেক বেশি পাওয়া যাচ্ছে, দাম গতবার থেকে একটু বেশি, বর্তমান দ্রব্যমূল্য হিসাবে ঠিক আছে। রুচির সাথে মানানসই শীতের কাপড়ের খোঁজে অনেককেই দেখা গেল রং বৈচিত্র্যের শালের দোকানে। চায়না, কাশ্মীরি আর দেশি, এই তিনের মধ্য থেকে ক্রেতারা নিচ্ছেন পছন্দেরটি। চাদরটা এখন বেস্ট চলে, কারণ চাদরটা ক্যারি করতে ইজি, কমই কিনতে পারি, বেশি কিনতে পারি, তার সময় আমরা এই জায়গায় আসি। কাশ্মীরি গুলো এবারকার আর কি বাজারে সেরা, বিভিন্ন দামে বিক্রি হয়, ধরুন 1000-1200-1500। তুলনামূলক বেড়েছে জ্যাকেট, সোয়েটার আর হুডির পাইকারি ও খুচরা বিক্রি। পরিবারের সকলের জন্য এখানে নেওয়ার জন্য আসছি, হেভি ঠান্ডার কাপড়টা চাচ্ছিলাম। হুটিয়ালা জ্যাকেট আছে, স্পোর্টসের, লেদার আছে, আর্টিফিশিয়াল আছে, সব ধরনেরই আছে। ব্লেজার 25 থেকে 35-এর ভিতরে, জ্যাকেট 22 থেকে আপনার 4000 টাকার ভিতরে। শীতের বস্ত্র আগের চেয়ে অনেকটা ভালো। দোকানিরা জানালেন, গত বছর নভেম্বরে জমে উঠেছিল শীত বস্ত্রের বিক্রি, আর এবার ডিসেম্বরের শেষে বিক্রি বাড়ার আশা তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন ও ডক্টর সালেউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান বিআইডিএস ও বাণিজ্য বিষয়ক দৈনিক পত্রিকা বণিক বার্তা। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিজ উদ্যোগে শিল্প কারখানা গড়ে তোলার স্বীকৃতি হিসাবে দুজন উদ্যোক্তাকেও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ছাড়াও শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি, নাচ, গান, নাটক সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শনিবার রাজধানীর উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি। এছাড়া পিঠা প্রদর্শনী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা তুলে ধরা হয় এই মেলায়। দিনব্যাপী অনুষ্ঠানে ছবি আঁকা এবং রচনা প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। বিশতম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার ছবি নিয়ে ধানমন্ডির চিত্র গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার 5 দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এ সময় জুরি কমিটির সদস্য সহ বার্জারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে 6টি পুরস্কার প্রাপ্ত ছবি সহ মোট 40টি চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে। আগামী 23 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ময়মনসিংহের ভালুকায় লাভেলো নামে একটি নতুন আইসক্রিম ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভিন্ন স্বাদের আইসক্রিম বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে। শনিবারের উদ্বোধন করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী। এতে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুখলিসুর রহমান, লাভেলো আইসক্রিম ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক দাত মোহাম্মদ একরামুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আনুষ্ঠানিকভাবে লাভেলো আইসক্রিমের বিক্রি শুরু করা হবে বলে জানানো হয়। এছাড়া আগামী 14 ফেব্রুয়ারি থেকে সারা দেশে লাভেলো আইসক্রিম বাজারজাতকরণ করা হবে বলেও জানান তারা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর।
মুদ্রা ছাপানোর পরিমাণ স্বাভাবিক রেখে মুদ্রানীতিতে পরিবর্তন আনতে কাজ করছে জাপান সরকার। মূলত নতুন কোম্পানিগুলো যেন কর্মচারীদের মজুরি এবং বিনিয়োগ বাড়ায়, সে কারণেই এ উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এ নিয়ম নীতির আওতায় 2016 সাল থেকে সরকারি বন্ডের মেয়াদ 10 থেকে 12 বছর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও কিছু উদ্যোগ নিচ্ছে ব্যাংক অব জাপান। এছাড়া উন্নয়ন ত্বরান্বিত করতে চলতি অর্থ বছর আরও $2,700 কোটি ব্যয়ের ঘোষণা দিয়েছে জাপানের মন্ত্রিসভা। সম্প্রসারণশীল মুদ্রানীতি আর প্রণোদনা কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে জাপানের অর্থনীতি। এ কারণে মুদ্রা সরবরাহের পরিমাণ স্বাভাবিক রেখে প্রণোদনা কার্যক্রম পুনর্গঠনের পরিকল্পনা করছে ব্যাংক অব জাপান। এ কার্যক্রমের আওতায় সরকারি বন্ডের মেয়াদ 10 থেকে 12 বছর পর্যন্ত বাড়ানো হচ্ছে, সেই সাথে কয়েকটি ফার্মের মজুরি এবং বিনিয়োগ বাড়ানোর জন্য $30,000 কোটি ফান্ড গঠন করছে বিওজে। হঠাৎ করে ব্যাংক অব জাপানের এ ধরনের নীতি প্রণয়ন সত্যি অবাক করার মতো। গভর্নর কুরোদা এখন বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার অর্থ জনগণের হাতে পৌঁছে দিতে চান, কারণ মজুরি বাড়লেই মূল্যস্ফীতি বাড়বে। দেশের অর্থনীতির জন্য এ মুহূর্তে এটা সহায়ক ভূমিকা রাখবে। বিওজের এই সিদ্ধান্তে অধিক মুনাফার ছোট বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের মজুরি বাড়াতে বাধ্য হওয়ার পাশাপাশি বিনিয়োগের নতুন খাতেরও খোঁজ করবে, যা মূল্য সংকোচন প্রবণতা থেকে দূরে রাখবে জাপানকে। বছর জুড়ে জাপানের অর্থনীতি উঠানামা চলছে। ব্যাংক অব জাপানের এই সিদ্ধান্ত দেশের জন্য স্বস্তিদায়ক। গেল দুই প্রান্তিকে আর্থিক প্রবৃদ্ধি কিছুটা ইতিবাচক ছিল, এই প্রান্তিকেও যদি তা অব্যাহত থাকে তাহলে দেশের অর্থনীতি নিয়ে কোনো চিন্তা নেই। বিশ্লেষকরা বলছেন বর্তমান দামে বিওজে কতদিন সম্পত্তি কেনা অব্যাহত রাখতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এদিকে মার্চ পর্যন্ত আরো 3.3 ট্রিলিয়ন ইয়েন দেশের তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নে ব্যয় হবে, পাশাপাশি টিপিপি চুক্তির কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্যও ব্যয় হবে এ অর্থ। ইশিদা ব্রহ্ম, সময় সংবাদ। রাশিয়ার বকেয়া $300 কোটি ইউক্রেন চলতি সপ্তাহে পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর প্রস্তাবিত শর্তে ইউক্রেনের বকেয়া পরিশোধের ব্যাপারে রাশিয়া একমত হতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে রাশিয়ার ব্যাংকগুলো ইউক্রেনের কাছে যে $50 কোটি পায় সে অর্থ পরিশোধ করতেও দেরি হবে ইউক্রেনের। গেল বছর ক্রিমিয়া ইস্যুতে দ্বন্দ্ব তৈরি হয় রাশিয়া আর ইউক্রেনের। এর আগে নভেম্বরে ইউক্রেন গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এরপর সম্প্রতি রাশিয়া ঘোষণা দেয় ইউক্রেনের নাম সোভিয়েত ইউনিয়নের মুক্ত বাণিজ্য অঞ্চলভুক্ত দেশগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হবে। ঋণ সংকট, ব্যয় সংকোচন বিরোধী সরকারের ক্ষমতা গ্রহণ, শর্ত সাপেক্ষে দাতাগোষ্ঠীর সাথে ঋণ চুক্তি, নিজ দলের সমালোচনায় পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা এবং সবশেষ নির্বাচনে জয়ী হয়ে গ্রিসের হাল ধরা, সব মিলিয়ে 2015 সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ইস্যুগুলোর মধ্যে গ্রিসের ঋণ সংকট ছিল অন্যতম। জানুয়ারিতে ব্যয় সংকোচন নীতিকে না বলে মন্দাক্রান্ত গ্রিসের হাল ধরার শপথ নেন বামপন্থী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। ঋণ পরিশোধের সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গ্রিসের পাশে দাঁড়ানোয় বারবারই আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপ্রাসকে। এরপর ফেব্রুয়ারিতে ট্রয়কা ঋণ পরিশোধের জন্য আরও 4 মাস সময় বাড়িয়ে দেয় গ্রিসকে, তবে সাথে জুড়ে দেয় ব্যয় সংকোচনের তালিকা জমা দেওয়ার শর্ত। এরপর জুনে অর্থনীতির পুনর্গঠনের জন্য গ্রিস দ্বিতীয় দফায় €8,600 কোটি ঋণ সহায়তা চায় ইইউ, ইসিবি এবং আইএমএফ এর কাছ থেকে। এ সুযোগে আবারও ঋণের সাথে ব্যয় সংকোচন শর্ত জুড়ে দেয় ট্রয়কা। তবে এবার বেঁকে বসে সিপ্রাস সরকার, ব্যয় সংকোচন নীতির পক্ষে বিপক্ষে গণভোটের আয়োজন করলে তাতে না জয়যুক্ত হয়। ইইউর সাথে আলোচনার পথ সুগম করতে পদত্যাগ করেন গ্রিসের অর্থমন্ত্রী ইয়ান্নিস ভারুফাকিস। এদিকে ঋণ চুক্তির জন্য নতুন একটি গ্রহণযোগ্য পুনর্গঠন প্রস্তাব দিতে গ্রিসের প্রতি আহ্বান জানায় ইইউ। অন্যদিকে গ্রিসের অর্থনীতির হাল ধরতে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ইউক্লিড সাকালোদোস। জুলাইতে 2 সপ্তাহের জন্য কার্যক্রম বন্ধ করে দেয় গ্রিসের ব্যাংকগুলো, যদিও তারল্য সংকট এড়াতে গ্রিসের ব্যাংকগুলোতে জরুরি অর্থ সহায়তা অব্যাহত রাখে ইসিবি। তবে টানা 5 মাসের টানাপোড়েনের পর আবারও অর্থের জন্য ব্যয় সংকোচন নীতির কাছেই ধর্ণা দেয় সিপ্রাস। কোনোভাবেই সমঝোতা না হওয়ায় ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে ঠেকাতে 5 বছরের জন্য বেশ কিছু পুনর্গঠন কার্যক্রম পরিচালনায় সম্মতি জানায় গ্রিক সরকার। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্রস্তাবটি পাশ হয় গ্রিক পার্লামেন্টেও। এরপর আগস্টে দাতাগোষ্ঠীর কাছ থেকে অর্থ সহায়তা পেতে শুরু করে গ্রিস। চুক্তির পর সরকারের এমন দ্বৈত আচরণের সমালোচনা করে আবারও বিক্ষোভে নামে গ্রিকরা। সিপ্রাসের দলের নেতারাই বিরোধিতা শুরু করে তার। নিজ দলের সমালোচনার মুখে পড়ে সেপ্টেম্বরে পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দেন তিনি।
তবে এবারের নির্বাচনেও গ্রিকরা তাকেই দেশের রক্ষাকর্তা হিসেবে সমর্থন করেন। অবশ্য এরপর থেকে শর্ত অনুযায়ী গ্রিসকে দফায় দফায় ঋণের অর্থ দিলেও দাতাগোষ্ঠীর বরাবরের অভিযোগ, তাদের অনেক শর্তেই পূরণে ব্যর্থ গ্রিস। বছরের শেষ প্রান্তে $54.80 লাখ আয় হয়েছে কানাডিয়ান মোবাইল এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির। এহার গেল প্রান্তিকের চেয়ে 12% বেশি, তবে এহার গেল বছরের একই সময়ের তুলনায় 31% কম। এ বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী জনসেন জানান, বিশ্ববাজারে ব্ল্যাকবেরির অবস্থান শক্তিশালী করতে এ আয় ভূমিকা রাখবে। মোবাইলের তুলনায় সফটওয়্যারের ক্ষেত্রে ব্ল্যাকবেরির ব্যবসায়িক কার্যক্রম বেশ ভালো অবস্থায় রয়েছে। গেল তিন প্রান্তিকে সফটওয়্যার খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে $36.20 লাখ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ডিএসইএক্স অর্থাৎ ডিএসইর প্রধান সূচকের অবস্থান এখনো পর্যন্ত 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4522 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সুরিয়া সূচকের অবস্থান কিছু পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি 1091 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাসি সূচকের অবস্থান এখনো পর্যন্ত 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1718 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিতে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 105 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং লেনদেন হওয়া শেয়ারের গুলোর মধ্যে এখনও পর্যন্ত দাম বেড়েছে, দেখতে পাচ্ছি 134টির কমেছে 90টির, এবং অপরিবর্তিত রয়েছে 42টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন চলে আসছি টপ 20 শেয়ারে। দেখে নেব তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভ্যাকসিনকো ফার্মা, যার সবশেষ লেনদেন মূল্য 86.80 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 87.40 টাকা, সর্বনিম্ন লেনদেন মূল্য 85.90 টাকা। কাশেম ড্রাইসেল রয়েছে টপ 20 শেয়ারে দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 112.90 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 113.40 টাকা, সর্বনিম্ন লেনদেন মূল্য হয়েছে এখনও পর্যন্ত 110.60 টাকা। এমারেল্ড অয়েল রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 59.10 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 59.90 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 57.80 টাকা। দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে রয়েছে লাফার্স সুরমা সিমেন্ট, যার সবশেষ লেনদেন মূল্য 72.90 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 75.90 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনও পর্যন্ত 72.50 টাকা। আলহাজ টেক্সটাইল রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য এখনও পর্যন্ত 108.90 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 111 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনও পর্যন্ত 105.50 টাকা। অ্যাপেক্স ফুডস রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য 122.80 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 122.80 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনও পর্যন্ত 114.90 টাকা। অন্যদিকে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে রয়েছে সিঙ্গার বিডি, যার সবশেষ লেনদেন মূল্য 166.10 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 167.40 টাকা, সর্বনিম্ন লেনদেন মূল্য এখনও পর্যন্ত 162.50 টাকা। ডেল্টা লাইফ রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য 122.10 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 125 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 122 টাকা। বিএসআরএম স্টিল রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য 95.40 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 96.40 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 94.80 টাকা। র্যান ফাউন্ড রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য এখনও পর্যন্ত 108.30 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 109 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 102.50 টাকা। অ্যাপেক্স চ্যানেল রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 131.80 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 136 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত 128.50 টাকা। টপ 20 শেয়ারের 12তম অবস্থানে রয়েছে, দেখতে পাচ্ছি সাই পাওয়ার, যার সবশেষ লেনদেন মূল্য 68.10 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনও পর্যন্ত 68.80 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 67.50 টাকা। অন্যদিকে বীজ হ্যাচারি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারে, দেখতে পাচ্ছি 13তম অবস্থানে বীজ হ্যাচারি, যার সবশেষ লেনদেন মূল্য 13.90 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 13.90 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 13 টাকা। রিজন টেক্সটাইল রয়েছে টপ 20 শেয়ারের 14তম অবস্থানে, দেখতে পাচ্ছি যার সবশেষ লেনদেন মূল্য 20.60 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 21.40 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 20.50 টাকা। শাসাডে নিম রয়েছে টপ 20 শেয়ারের 15তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 42.40 টাকা, সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 41.60 টাকা, এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 42.90 টাকা। অন্যদিকে দেখতে পাচ্ছি আফতাব অটোস্ট রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 61.60 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য 62.10 টাকা, এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 59 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জেনে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো।
দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন বাড়াতে জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের। শুরু হয়েছে গ্রাহক বাছাই প্রক্রিয়া। খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে গঙ্গা কপোতাক্ষ দিকে সেচ প্রকল্প। জমির উর্বরতা বাড়ার পাশাপাশি কমছে রাসায়নিক সারের ব্যবহার। ইটভাটার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডে দূষিত হচ্ছে পরিবেশ। উপরিভাগের মাটি ব্যবহারে কমছে কৃষিজমি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। এবং নকশা পরিবর্তন হওয়ায় দফায় দফায় বাড়ছে মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজের সময়সীমা। নগর জুড়ে অন্য প্রকল্পের সঠিক তথ্য না থাকাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গেই থাকুন সময়।